অ্যান্ড্রয়েডের নতুন এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিওটিতে আমি আপনাদের কার্ড ভিউ এর ব্যবহার দেখাবো। আশা করি ভিডিওটি দেখার পর কার্ড ভিউ সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে। এখানে একটি প্রজেক্ট ওপেন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমি 4টি কার্ড ভিউ ব্যবহার করেছি এবং প্রতিটি কার্ড ভিউ এর উপর আইকন এবং টেক্সট সেট করেছি। সবার শেষে কার্ড ভিউ এর সাথে লিসেনার অ্যাড করেছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, কার্ড ভিউ ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটা অ্যাক্টিভিটি ওপেন হয়ে গেছে। তো এই কাজগুলো কিভাবে করতে হয় সেই কাজগুলো আমি আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালে দেখাবো। প্রথমে যে কাজটা করে নিতে হবে, একটি প্রজেক্ট তৈরি করে নিতে হবে এবং তার পরবর্তী স্টেপ গুলো এখানে আমি উল্লেখ করে রেখেছি। তো সবার আগে একটি প্রজেক্ট তৈরি করে নিচ্ছি। ফাইল, নিউ নিউ প্রজেক্ট, যে কোনো নাম আপনারা দিতে পারেন। আমি দিচ্ছি মাই কার্ড ভিউ, পারফেক্ট। তারপর নেক্সট এ ক্লিক করতেছি। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, এপিআই লেভেল 22 অথবা তার উপরের এপিআই ব্যবহার করতে পারবেন, এই ক্ষেত্রে করাটা বেটার হবে। তাই আমি এপিআই 22 ব্যবহার করে নেক্সট এ ক্লিক করতেছি। নেক্সট এবং ফাইনালি ফিনিশ এ দিচ্ছি, একটু সময় নেবে। তো এবার সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে, আমাদের যে কালারগুলো ব্যবহার করব সেই কালারগুলো তৈরি করে নেয়া। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো 4টি কালার ব্যবহার করেছি মূলত, তো এই কালারগুলো আমি তৈরি করে নেব। তো সেই জন্য যে কাজটা করতে হবে, আপনাদের প্রজেক্টটি তৈরি হওয়ার পর অ্যাপ রিসোর্স ভ্যালুস এবং কালার এক্সএমএল ফাইলে চলে যেতে হবে। এখানে অলরেডি 3টি কালার তৈরি করা আছে, এবার আমরা নতুন আরো কিছু কালার অ্যাড করে নেব। যে কালারগুলো অ্যাড করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একটু কাইন্ডলি ভিডিওটি পজ করে কালারগুলো অ্যাড করে নেবেন। সেকেন্ড স্টেপ হচ্ছে আইকনগুলো রেডি করা, যে আইকনগুলো প্রজেক্টে ব্যবহার করব সেই আইকনগুলো, অর্থাৎ স্কুল, হসপিটাল, এয়ারপোর্ট এবং রেস্টুরেন্ট। তো আমি সবগুলো আইকন আপনাদের তৈরি করে দেখাবো না, হয়তো বা 2টি আইকন তৈরি করে দেখাবো, বাকি আইকনগুলো আপনারা তৈরি করে নেবেন। তো প্রথমেই সেই জন্য যে কাজটা করতে হবে আইকন তৈরির জন্য, ড্রয়েবলে চলে যেতে হবে। ড্রয়েবলে রাইট বাটনে ক্লিক করে নিউ ইমেজ অ্যাসেট, এবং এইখান থেকে আপনারা যে কাজটা করবেন, এইখানে অ্যাকশন বার এবং ট্যাব আইকন সিলেক্ট করে তারপর এইখানে ক্লিপার্টে সিলেক্ট করবেন, ক্লিক করবেন। প্রথমে স্কুল আইকন সার্চ করব, সো স্কুল চলে এসেছে, ওকেতে ক্লিক করতেছি। এখানে নেমটা চেঞ্জ করে দিচ্ছি যাতে করে খুঁজে বের করতে সুবিধা হয়। স্কুল লিখে দিচ্ছি, স্কুল আইকন দিয়ে দিচ্ছি, স্কুল আইকন, পারফেক্ট। নেক্সটে ক্লিক করব, এবং তার আগে একটা বিষয় এখানে লক্ষ্য রাখবেন, আমাদের হলো লাইট না, অ্যাকচুয়ালি হলো ডার্ক আইকন ইউজ করা বেটার হবে। সো হলো ডার্ক আইকন ইউজ করে নেক্সটে ক্লিক করে এবং ফিনিশ দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ড্রয়েবলে স্কুল আইকন চলে এসেছে। একইভাবে আমাকে যেটা করতে হবে, আরো আইকনগুলো তৈরি করে নিতে হবে। নিউ ইমেজ অ্যাসেট, তারপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এবার যে আইকনটা ইউজ করব সেটা হচ্ছে, সাপোজ আমি রেস্টুরেন্ট আইকন নেব বা হসপিটাল আইকন নেব। সো হসপিটাল লেখার সাথেই চলে এসেছে, সিলেক্ট করে নিচ্ছি। এখানে আইকনের নামটা চেঞ্জ করে দেওয়া উচিত, কারণ স্কুল আইকন অলরেডি আমরা ইউজ করেছি। সো হসপিটাল আইকন, এখানে মেক শিওর হলো ডার্ক সিলেক্ট করা আছে। নেক্সট, ফিনিশ, পারফেক্ট। তো এইভাবে অন্য দুইটা আইকন আমরা তৈরি করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অন্য আইকনগুলো তৈরি করে নিয়েছি, এয়ারপোর্ট আইকন, হসপিটাল আইকন, রেস্টুরেন্ট আইকন এবং স্কুল আইকনগুলো তৈরি করে নিয়েছি। এবার যে কাজ করব নেক্সটে বলছে, স্ট্রিং গুলো সেট করা, যে স্ট্রিং গুলো আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করব, স্কুল, হসপিটাল, এয়ারপোর্ট এবং রেস্টুরেন্ট। তো সেই জন্য যে কাজটা করতে হবে, স্ট্রিং এক্সাম্পল ফাইলে চলে যেতে হবে এবং এইখানে আমি স্ট্রিং গুলো তৈরি করে নিচ্ছি। স্ট্রিং, স্ট্রিং নেম দিচ্ছি অপশন 1, প্রথম অপশন হিসেবে আমি রাখতে চাচ্ছি স্কুল, তারপরের অপশন গুলো আমি কপি পেস্ট করে বসে দিচ্ছি অপশন 2, অপশন 3, অপশন 4, অপশন 2 তে আমি রাখতে চাচ্ছি হসপিটাল। সো এখানে বসিয়ে দেবো হসপিটাল, স্পিটল, তারপর আমি রাখবো রেস্টুরেন্ট অথবা এয়ারপোর্ট, হোয়াটএভার, এয়ারপোর্ট এবং সবার শেষে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, পারফেক্ট। এবার যে কাজ করব আমরা, আমরা আমাদের এক্সএমএল ফাইলটি রেডি করব, যে এক্সএমএল ফাইলটি আমরা ডিজাইন করে নেব এবার। তো যেখানে কার্ড ভিউ ব্যবহার করবো সেই এক্সএমএল ফাইলটি ডিজাইন করে নিচ্ছি। প্রথমে এখানে লিনিয়ার লেআউট ইউজ করবো, সো লিনিয়ার লেআউট, টেক্সট ভিউটা সরিয়ে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য, প্রিভিউটা দেখিয়ে দিচ্ছি, এদিকে লক্ষ্য রাখবেন, পারফেক্ট। এবার যে কাজটা করবো এখানে আপনারা লক্ষ্য রাখবেন, প্রথমেই আমি আমার স্ক্রিনকে দুই ভাগে ভাগ করে দেবো। সো ওয়েট সাম ইকুয়াল টু দিয়ে দিচ্ছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দুই ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে একটা লিনিয়ার লেআউট ইউজ করবো যেখানে 2টি কার্ড ভিউ থাকবে, এবং এইখানে একটা লিনিয়ার লেআউট ইউজ করবো যেখানে 2টি কার্ড ভিউ থাকবে। তো যেহেতু এখানে ওরিয়েন্টেশন ভার্টিক্যালি থাকবে, সেহেতু ওরিয়েন্টেশনটাও সেট করে নিচ্ছি, ভার্টিক্যাল দিয়ে দিচ্ছি, প্যারিং দিয়ে দিচ্ছি 5 ডিবির মতো, যাতে কাজ করতে সুবিধা হয় প্যারিং থাকলে। এবং একটি ব্যাকগ্রাউন্ড কালার সেট করবো এখানে, ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড কালারটা অলরেডি আপনারা তৈরি করে নিয়েছেন, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার নামে। তো এটি ইউজ করবো এখান থেকে, সো ব্যাকগ্রাউন্ড কালার, পারফেক্ট। তো লিনিয়ার লেআউটে এখানে যা যা করার দরকার আমরা মোটামুটি করে নিয়েছি, এবং আরেকটা জিনিস ইউজ করা বেটার, গ্রাভিটি দিয়ে দিচ্ছি সেন্টার, পারফেক্ট।
এবার যে কাজগুলো করব আমরা লক্ষ্য রাখবেন, আপনারা একটু ভালো করে এদিকে খেয়াল রাখবেন, তাহলে বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। তো প্রথমে এই লিনিয়ার লেআউটের মধ্যে আমরা যে কাজটা করব লক্ষ্য রাখবেন, আমাদের টোটাল স্ক্রিনকে অলরেডি দুই ভাগে ভাগ করে দিয়েছি। প্রথমে একটা লিনিয়ার লেআউট নেব এবং সেইখানের মধ্যে দুইটি কার্ড ভিউ থাকবে, তাই এখানে একটা লিনিয়ার লেআউট তৈরি করে নিচ্ছি, লিনিয়ার লেআউট। এবং এইখানে উইথ দেব আমরা ম্যাচ প্যারেন্ট, পুরোপুরি জায়গাটা নেবে। হাইট দিয়ে দিচ্ছি, লক্ষ্য রাখবেন যেহেতু স্ক্রিনকে অলরেডি দুই ভাগে ভাগ করে নিয়েছি, সুতরাং হাইট হবে এখানে 0 ডিবি। এবং এখানে আমরা লিনিয়ার লেআউটে বলে দেবো লেআউট ওয়েটটা হচ্ছে 1, যেহেতু অলরেডি স্ক্রিনকে আমরা দুই ভাগে ভাগ করে দিয়েছি। পারফেক্ট, আশা করি আপনাদের দেখতে তেমন একটা অসুবিধা হচ্ছে না। রাইট, এবার যে কাজ করব এই লিনিয়ার লেআউটে আরো কিছু প্রপার্টি আমরা সেট করে নেব, সেটা আপনারা লক্ষ্য রাখবেন এবং আমার সাথে করে নেবেন। ওরিয়েন্টেশন অলরেডি হরিজন্টাল থাকে, তারপরে হরিজন্টাল দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমরা চাচ্ছি এটাকে দুই ভাগে ভাগ করে দুইটা কার্ড ভিউ এখানে রাখার জন্য, তাই না? তো এই কাজটা করে নেব এবং ক্লিক টু প্যাডিং দিয়ে দিচ্ছি ফলস, এটা ফলস রেখে দিচ্ছি। আচ্ছা, তারপর যে কাজটা করব এখানে গ্র্যাভিটি দিয়ে দিচ্ছি, এখানেও গ্র্যাভিটি সেন্টার ইউজ করে নিচ্ছি, গ্র্যাভিটি সেন্টার। পারফেক্ট, তো যা যা দরকার মোটামুটি এখানে সবকিছুই ব্যবহার করে নিয়েছি। এবার যে কাজটা করব লক্ষ্য রাখবেন, এই লিনিয়ার লেআউটের মধ্যে আমাদের দুইটা কার্ড ভিউ তৈরি করতে হবে। প্রথমে একটা কার্ড ভিউ তৈরি করে নিই, তাহলে অন্যটা আমরা কপি পেস্ট করতে পারবো। সো কার্ড ভিউ ব্যবহারের জন্য অবশ্যই যে কাজটা করতে হবে, আপনাদের গ্রেডলটা সেট করে দিতে হবে, ডিপেন্ডেন্সিতে গ্রেডলে ডিপেন্ডেন্সিটা সেট করে দিতে হবে। সো গ্রেডলে চলে যাচ্ছি, বিল্ড গ্রেডলে চলে যাচ্ছি, আপনারা চলে যাবেন এবং বিল্ড গ্রেডল থেকে এইখানে এই লাইনটা আমরা কপি পেস্ট করে নিচে বসিয়ে দিচ্ছি এবং এই জায়গায় আমি কার্ড ভিউ ব্যবহার করব। সো কার্ড ভিউ, দ্যাটস ইট, এতটুকুই। এবং এই কাজটা করার পর অবশ্যই সাইন নাও এ ক্লিক করতে হবে, একটু সময় নেবে। কারণ এখানে কার্ড ভিউ সেট না করলে আপনি কার্ড ভিউ ব্যবহার করতে পারবেন না আপনার প্রজেক্টে। আমি একটু সময় নিয়ে আপনাদের সবগুলো জিনিস খুব ভালো করে দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং আমার সাথে কাজগুলো করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। রাইট, পারফেক্টলি এটা রান করেছে, কোনো প্রবলেম হয়নি ডিপেন্ডেন্সি অ্যাড করার পর। এবার এটা ক্লোজ করে দিচ্ছি। যে কাজটা করবো আপনারা লক্ষ্য রাখবেন, এবার লিনিয়ার লেআউটে চলে এসেছি। আবার লিনিয়ার লেআউটের মধ্যে আমি যেমনটা বলেছিলাম, এখানে আমি কার্ড ভিউ ব্যবহার করবো। সো কার্ড ভিউ ব্যবহার করে নিচ্ছি, লক্ষ্য রাখবেন কার্ড ভিউ, কার্ড ভিউ চলে এসেছে অপশনটি। কার্ড ভিউ এর উইথ কি রাখবেন সেটা এখানে দেখাচ্ছি আপনাদের। কার্ড ভিউ এর উইথটা হবে 0 ডিপি, কারণ আমরা এইখানে লিনিয়ার লেআউটটাকে অলরেডি দুইটা ভাগে বিভক্ত করে দেবো। লক্ষ্য রাখবেন এই লিনিয়ার লেআউটকেও আমরা দুই ভাগে বিভক্ত করে দেবো। তো এই কার্ড ভিউ কতটুকু জায়গা নেবে সেটা এখানে বলে দিচ্ছি আমি। কার্ড ভিউ জায়গা নেবে, লেআউট ওয়েট দিয়ে দিচ্ছি 1, তারপরে কার্ড ভিউ দিয়ে দেবো 1, তাহলে কাজ হয়ে যাবে। এবার এখানে হাইটটা সেট করে দিচ্ছি, হাইট অ্যাকচুয়ালি কতটুকু নেবে, যতটুকু আমার লিনিয়ার লেআউটে আছে ঠিক ততটুকু জায়গা নেবে। ম্যাচ প্যারেন্ট করে দিচ্ছি, কার্ড ভিউর একটা আইডি সেট করে দেওয়া বেটার, সো আইডি সেট করে দিচ্ছি। প্রথম যে কার্ড ভিউটা তৈরি করবো সেটা হচ্ছে স্কুলের জন্য, সো স্কুল কার্ড ভিউ, কার্ড ভিউ দিয়ে দিচ্ছি, কার্ড ভিউ আইডি, পারফেক্ট। তারপর যে কাজটা করবো আপনার লক্ষ্য রাখবেন, মার্জিন দিয়ে দিচ্ছি কার্ড ভিউর জন্য, মার্জিন সব দিক থেকে মার্জিন 10 ডিপি এর মতো মার্জিন দিয়ে দিচ্ছি। জাস্ট একটা কার্ড ভিউ কীভাবে তৈরি করতে সেটা শিখে নেন, পরবর্তী কার্ড ভিউগুলো আপনারা জাস্ট কপি পেস্ট করে বসিয়ে দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ওকে, রাইট, তো এখানে আমাদের মার্জিন সেট করা হয়ে গেল, আইডি সেট করা হয়ে গেল এবং কার্ড ভিউটা যাতে ক্লিকেবল হয়, অর্থাৎ ক্লিক করা যায়, সেজন্য আমি যেটা করব ক্লিকেবল করে দিচ্ছি, আদারওয়াইজ আমাদের অ্যাকশন লিসেনার অ্যাড করতে পারবো না। সো ক্লিকেবল ট্রু দিয়ে দিচ্ছি, ক্লিক করার যোগ্য করে দিলাম এবং ফোরগ্রাউন্ডটা সেট করে দিচ্ছি ফোরগ্রাউন্ড। এই কাজগুলো করে নেবেন আপনারা আমার সাথে সাথে। অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড লক্ষ্য রাখবেন এইখানে, অ্যান্ড্রয়েড অ্যাট্রিবিউট, তারপর যেটা করতে হবে সিলেক্টেবল আইটেম ব্যাকগ্রাউন্ড, এই অপশনটা ইউজ করতে হবে। রাইট, তো এতটুকু জিনিস আপনারা নিশ্চয়ই আমার সাথে করে নিয়েছেন, কি কি করেছেন একটু লক্ষ্য রাখবেন। লেআউট ওয়েট আমরা সেট করে দিয়েছি, পারফেক্ট। আইডি আমাদের দরকার, সো আইডি আমরা দিয়ে নিয়েছি, ক্লিকেবল দিয়ে নিয়েছি, মোটামুটি যা যা দরকার এখানে সেট করা হয়ে গেছে। এবার এই কার্ড ভিউ এর মধ্যে লক্ষ্য রাখবেন, আমরা কার্ড ভিউ এর মধ্যে কি কি সেট করতে চাচ্ছি। প্রথম কার্ড ভিউ এর মধ্যে আমরা আইকন সেট করতে চাচ্ছি, টেক সেট করতে চাচ্ছি, একটা ভিউ এখানে ছোটখাটো সেটাও সেট করতে চাচ্ছি, তাহলে অপশনগুলো এখানে ভার্টিক্যালি সেট করতে হবে, তাই না? তো কার্ড ভিউ এর মধ্যে আমরা যে কাজটা করবো লক্ষ্য রাখবেন, কার্ড ভিউ এর মধ্যে এবার কার্ড ভিউ এর মধ্যে আমরা লিনিয়ার লেআউট নেব এবং সেই লিনিয়ার লেআউটে আমরা কাজগুলো করব। আমাদের ইমেজ সেট করতে হবে, আইকন সেট করতে হবে। সো লিনিয়ার লেআউট উইথ কতটুকু নেবে এই লিনিয়ার লেআউট, ম্যাচ প্যারেন্ট থাকবে, হাইট নেবে ম্যাচ প্যারেন্ট, লক্ষ্য রাখবেন। এবং লিনিয়ার লেআউটের এখানে আরেকটু কিছু কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে গ্র্যাভিটি দিয়ে দিচ্ছি, গ্র্যাভিটি সেন্টার দিয়ে দিচ্ছি, পারফেক্ট। তারপরে যে অপশনটা ইউজ করবো, ওরিয়েন্টেশন অবশ্যই ভার্টিক্যালি হবে, কারণ ইমেজ বসবে, টেক্সট বসবে, তো মোটামুটি তিনটি জিনিস এখানে বসবে, তাহলে এই চারটা জিনিস এখানে আপনারা সেট করে নেবেন। এবার প্রথম যে কাজটা করবো আমরা ইমেজ সেট করবো। ইমেজ সেট করার জন্য ইমেজ ভিউ ব্যবহার করতে হবে, যেটা অলরেডি আপনারা জানেন। ইমেজ এখানে দিয়ে দিচ্ছি 64 ডিপি,
উইথ দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো উইথ দিতে পারবেন, বাট আমার সাথে ম্যাচ করে দিয়ে দিন। 64 ডিবি নিচ্ছি। এবং তারপর যেটা করব, অবশ্যই এখানে আমি সোর্স থেকে ইমেজটা নিয়ে নেব। সোর্স আমি প্রথমে যে সোর্সটা ইউজ করব সেটা হচ্ছে স্কুল আইকন, সো স্কুল আইকন এখানে ব্যবহার করব। তারপর যে কাজটা করব, এখানে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি 10 ডিবির মতো, 10 ডিবির মতো প্যাডিং দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখবেন ইমেজটা কিন্তু দেখা যাবে না, কারণ ইমেজটা হোয়াইট ইমেজ ব্যবহার করেছি আমরা। সো কোনো প্রবলেম নেই, ইমেজটা দেখার জন্য যে কাজটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার রেডি করতে হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি যে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করেছি সেই ব্যাকগ্রাউন্ড কালারটা রেডি করতে হবে। এবার ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে রেডি করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সো লক্ষ্য রাখবেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ওভাল টাইপের। ওকে, প্রথমে আপনার যেটা করতে হবে, রিসোর্সের ড্রয়েবলে লক্ষ্য রাখবেন, রিসোর্সের ড্রয়েবলে ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে নিউ ড্রয়েবল রিসোর্স ফাইলে যেতে হবে। এবং এইখান থেকে যে কাজটা করতে হবে, আপনাকে যে কোনো কিছু লিখে আপনারা এখানে দিতে পারেন। আমি দিচ্ছি সার্কল ব্যাকগ্রাউন্ড। প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা আমি তৈরি করব সেটা হচ্ছে পার্পল কালারের। সো এখানে ব্যাকগ্রাউন্ড পার্পল দিয়ে দিচ্ছি, পার্পলে ক্লিক করে ওকে দিচ্ছি, টেক্সটে চলে যাবেন। এবং এইখান থেকে যে কাজটা করে নিতে হবে, শেপ, শেপ লিখে নিচ্ছি আমরা শেপ, এবং তারপর অ্যান্ড্রয়েড শেপ ওভাল টাইপের চাচ্ছি। এবং এইখানের মধ্যে যেটা করতে হবে আপনাদের, একটা কালার সিলেক্ট করতে হবে, সলিড কালার, শেপ ইউজ করে সলিড কালার দিতে হবে এখানে, সলিড। তারপর দিয়ে দিচ্ছি কালার, অ্যান্ড্রয়েড কালার যেটা ইউজ করব, আমাদের যে কালারটা অলরেডি আমরা নিয়েছিলাম যে কালারগুলো, তার মধ্যে থেকে ডিপ পার্পল কালারটা ইউজ করব। এবং সবার শেষে যেটা করব, আমরা এটা ক্লোজ করে দেব, ক্লোজ করে দিচ্ছি, দ্যাটস ইট। তাহলে একটি ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করা আপনারা শিখে গেলেন। এইভাবে 4টি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি, সিলেক্ট করে কন্ট্রোল সি তে চেপে কপি করে নিচ্ছি, আবার ড্রয়েবলে সিলেক্ট করে নিউ ড্রয়েবল রিসোর্স ফাইল, আবার সার্কেল ব্যাকগ্রাউন্ড, আরেকটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। 4টি ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করতে হবে, সো সার্কেল ব্যাকগ্রাউন্ড। এবং এইবার দিয়ে দিচ্ছি ডিফারেন্ট একটা কালারের নাম, সাপোজ আমরা যেটা তৈরি করব পিঙ্ক, সো সার্কেল ব্যাকগ্রাউন্ড পিঙ্ক, ওকে, টেক্সে চলে যাব। এবং তারপর এখানে আমরা পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। এবং এইখানে জাস্ট একটু স্লাইড চেঞ্জ করব, কালার ইউজ করব আমরা পিঙ্ক কালার, ম্যাটেরিয়াল পিঙ্ক যেটা সেটা ইউজ করব। পারফেক্ট। তো এখানে আপনারা চাইলে প্রিভিউটাও দেখতে পারেন, অথবা একটু সময় নেবে প্রিভিউ দেখার জন্য, সো সেদিকে না গেলেও প্রবলেম, সমস্যা নেই আমাদের এই মুহূর্তে, পরবর্তীতে আমরা চেক করতে পারবো। তারপর যেটা করব, রাইট বাটনে ক্লিক করে নিউ ড্রয়েবল রিসোর্স ফাইল, সার্কেল ব্যাকগ্রাউন্ড, তারপর আমরা যেটা ইউজ করব গ্রিন, সো গ্রিন কালার সেট করে দিচ্ছি, ওকে, টেক্সটে চলে যাব। আবার এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিচ্ছি। এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করে দিচ্ছি, আমরা ইউজ করব গ্রিন, সো ম্যাটেরিয়াল গ্রিন কালারটা ইউজ করব। সবার শেষে আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করে নিতে হবে, নিউ ড্রয়েবল রিসোর্স ফাইল, সার্কেল ব্যাকগ্রাউন্ড। সবার শেষে যেটা ইউজ করব সেটা কালার আমরা কি সেটা একটু চেক করে নিতে পারি। আমরা পার্পল ইউজ করব, পিঙ্ক ইউজ করব, গ্রিন এবং ব্লু, সো ব্লু নিয়েছি, ব্লু, দ্যাটস ইট। ওকে, টেক্সটে যাচ্ছি, আবার এখান থেকে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিচ্ছি, এবং জাস্ট আমাদের এখানে ব্লু কালারটি ইউজ করতে হবে, সো ম্যাটেরিয়াল ব্লু, দ্যাটস ইট। তাহলে ব্যাকগ্রাউন্ডও তৈরি করা শিখে নিলেন আপনারা কিভাবে তৈরি করতে হয়। এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডটি ইউজ করব, এবার ইমেজ ভিতে ইউজ করব। তো ইমেজ ভিতে ইউজ করার জন্য যে কাজটা করতে হবে, লক্ষ্য রাখবেন এইখানে দেখাচ্ছি আপনাদের ব্যাকগ্রাউন্ড। তারপর যেটা করব, আমরা সার্কল, আমরা যে সার্কলটা তৈরি করেছি লক্ষ্য রাখবেন, সার্কল ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি, সেই সার্কল ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ইউজ করব। বাট হয়তোবা প্রথম দিকে এটা নাও আসতে পারে, কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে প্রজেক্টটা একবার ক্লোজ করে, যেমনটা দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে আসতেছে না, সো প্রজেক্টটা একটু ক্লোজ করে নেবেন, তাহলে বুঝতে সুবিধা, আপনাদের কালারটা চলে আসবে অটোমেটিক্যালি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সার্কল ব্যাকগ্রাউন্ড কালারটা আসতেছে না, অথবা সামহাও কোনো কারণবশত, কোনো প্রবলেম নেই, জাস্ট প্রজেক্টটা একবার ক্লোজ করে, আবার যদি আপনারা রিস্টার্ট প্রজেক্টটা আবার ওপেন করেন তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আমি প্রজেক্টটি ক্লোজ করে দিয়েছি, তারপর সেই প্রজেক্টটি আবার আমি ওপেন করব, মাই কার্ড ভি প্রজেক্টটি। এবং এবার যদি আমি সার্কল ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে, তো আমি পার্পল কালার ইউজ করবো, দ্যাটস ইট। আমাদের দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে চলে এসেছে ব্যাকগ্রাউন্ড কালারটি। এবার ইমেজ ভিউর ঠিক নিচে যে কাজটা করব, ইমেজ ভিউর নিচে আপনারা হয়তোবা দেখতে পেয়েছেন প্রজেক্টে এরকম একটা শেপ চলে আসবে, একটা ভিউ। তো এখানে আমি ভিউ ইউজ করব, লক্ষ্য রাখবেন ভিউ, ভিউর উইথ দিয়ে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, এবং হাইট দিয়ে দিচ্ছি 1 ডিপির মতো, আপনার ইচ্ছা মতো এখানে বেশি কম বেশি দিতে পারবেন। তারপর যেটা করব, আমি এখানে ভিউটা ক্লোজ করে দিচ্ছি, ওকে, পারফেক্ট। এবং আরো দুইটা প্রপার্টি সেট করে দিতে পারি, মার্জিন দিয়ে দিতে পারি 10 ডিবির মতো একটা মার্জিন দিয়ে দিচ্ছি, পারফেক্ট। এবং তারপরে আমরা যে কাজটা করব সবার শেষে, ব্যাকগ্রাউন্ড কালার এটার জন্য দিয়ে দেবো, এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালার পার্পলের নিচে পার্পল ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো, সো ম্যাটেরিয়াল
যেটা ডিপ পার্পল এটা ইউজ করে নিচ্ছি, তাহলে এইখানে নিচে ইমেজের সাথে ম্যাচ রেখে কালারটা সেট হয়ে যাবে। দ্যাটস ইট। এবার ইমেজ ভিউ নিচে আমরা যেটা করলাম, ভিউ সেট করলাম, সবার শেষে আমরা যেটা সেট করব টেক্সট সেট করব। সো টেক্সট সেট করার জন্য আমাদের যেটা লাগবে টেক্সট ভিউ লাগবে। সো টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি, টেক্সট ভিউ আমরা নিয়ে নেবো এইখানে র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট দুইটাই র্যাপ কন্টেন্ট নিচ্ছি হাইট এবং উইথ। তারপর যে কাজটা করব হাইট এবং উইথ র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট নেওয়ার পর এইখানে আমরা মার্জিন টপ উপরের দিকে একটা মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন টপ দিয়ে দিচ্ছি, মার্জিন টপ 10 dp বা 5 dp আপনাদের ইচ্ছা, আমি 5 dp রাখতেছি, আপনারা একটু বেশি রাখতে পারেন, প্রবলেম নেই। এবং টেক্সট, এখানে যে টেক্সটটা ইউজ করব সেটা হচ্ছে অপশন 1 থেকে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন স্কুলটা চলে এসেছে। একটু স্টাইল দিয়ে দিচ্ছি, স্টাইলটা বোল্ড করে নিচ্ছি, টেক্সটের স্টাইলটা বোল্ড করে দিচ্ছি, টেক্সট স্টাইল বোল্ড, পারফেক্ট, একটু বড় করে দেখাচ্ছে। আপনারা চাইলে এখানে লার্জ অ্যাপিয়ারেন্স ইউজ করতে পারেন, টেক্সট অ্যাপিয়ারেন্সটা লার্জ করে দিতে পারেন, টেক্সট অ্যাপিয়ারেন্স আপনারা লার্জ যেটা আছে অ্যান্ড্রয়েড থেকে সেটা ইউজ করতে পারেন, অ্যান্ড্রয়েড টেক্সট অ্যাপিয়ারেন্স লার্জ, পারফেক্ট। তো এই তো হয়ে গেছে, একটা কার্ড ভিউ এর ব্যবহারটা আপনারা শিখে গেলেন। এবার যে কাজটা করতে হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন, আমাদের যে লিনিয়ার লেআউটে আমরা প্রথমে কি তৈরি করেছি, একবারে উপরে চলে যাচ্ছি আপনাদের বুঝতে যাতে একটু সুবিধা হয়। প্রথমে একটা লিনিয়ার লেআউটকে আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি, তারপর এখানে প্রথম লিনিয়ার লেআউটে আমরা কি করেছি, একটি কার্ড ভিউ ব্যবহার তৈরি করেছি, বাট আমরা জানি যে প্রথম লিনিয়ার লেআউটে দুইটি কার্ড ভিউ লাগবে। সো প্রথম লিনিয়ার লেআউটে এখানে কার্ড ভিউ তৈরি করার জন্য এতটুকু অংশ থেকে এখান থেকে সিলেক্ট করে কার্ড ভিউটা সিলেক্ট করে নিচ্ছি, কার্ড ভিউ থেকে শুরু করে কার্ড ভিউ এর শেষ পর্যন্ত এতটুকু পর্যন্ত আমরা কপি করে নিলাম কন্ট্রোল সি চেপে, তারপরে এইখানে এই কার্ড ভিউ এর ঠিক নিচে কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করে দিচ্ছি। দ্যাটস ইট, তাহলে দেখতে পাচ্ছেন সেটা চলে এসেছে। এবার যেগুলো জিনিসগুলো এডিট করতে হবে নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পারতেছেন, তাহলে এই কার্ড ভিউর নিচে যে পরবর্তী যে কার্ড ভিউটা আছে এটা আমরা প্রথমে আইডিটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমরা যে কার্ড ভিউটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে হসপিটাল, সো হসপিটালের সবকিছু এখানে বসাবো, হসপিটাল কার্ড ভিউ দিয়ে দিচ্ছি, হসপিটাল কার্ড ভিউ আইডি। এবং তারপর যে কাজগুলো করতে হবে নিচের দিকে যাচ্ছে, ইমেজ অবশ্যই ইমেজটা চেঞ্জ করে দিতে হবে, সো ইমেজটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে সোর্সে চলে যেতে হবে, সোর্সে গিয়ে আমরা হসপিটাল আইকন ব্যবহার করতেছি। এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেবো, আমরা সার্কল ব্যাকগ্রাউন্ড পিঙ্ক কালারটা ইউজ করবো এখানে, সো পিঙ্ক নিচ্ছি, দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। তারপর আর যে জিনিসটা চেঞ্জ করতে হবে অপশন 2 এখানে আমরা ইউজ করব, কারণ আমাদের স্ট্রিং চেঞ্জ করে নিতে হবে, অপশন 2 হসপিটাল চলে এসেছে। দ্যাটস ইট, এতটুকু। এবার তাহলে একটা লিনিয়ার লেআউটের কাজ যেহেতু আপনারা পড়তে পেরেছেন, অর্থাৎ প্রথম লিনিয়ার লেআউটের মধ্যে আমাদের পুরো স্ক্রিনটা হচ্ছে প্রথম লিনিয়ার লেআউট, তার মধ্যে আমরা একটা লিনিয়ার লেআউট তৈরি করেছি, তো এই লিনিয়ার লেআউটটা আমরা এবার সিলেক্ট করে একেবারে শেষে যেখানে লিনিয়ার লেআউটটা আমাদের সেট হয়েছে, এই যে এতটুকু পর্যন্ত ক্লোজ হয়েছে, এতটুকু আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে দিলাম। এবার আমরা এই লিনিয়ার লেআউটে প্রথম লিনিয়ার লেআউটের নিচে সেকেন্ড লিনিয়ার লেআউটটা কপি পেস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। দ্যাটস ইট, তাহলে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার কিছু জায়গায় চেঞ্জ করতে হবে, সেই জায়গাগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন, তো হয়তো বা এখানে অনেকগুলো লিনিয়ার লেআউট হয়ে গেছে, একটু বুঝতে অসুবিধা হবে, তাই এখানে আমি একটু কমেন্টে দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে সেকেন্ড লিনিয়ার লেআউট, সেকেন্ড লিনিয়ার লেআউট, ওকে। এবার একটু স্লাইড চেঞ্জ করে দিচ্ছি, পরবর্তীতে 3 নম্বর কার্ড ভিউ আমরা এয়ারপোর্ট দেখাতে চাচ্ছি, সো এয়ারপোর্ট, এয়ারপোর্ট কার্ড ভিউ আইডি। এবং তারপর এখান থেকে যা যা চেঞ্জ করতে হবে নিশ্চয়ই আপনারা জানেন, এইখানে আমরা আইকন ইউজ করব এয়ারপোর্ট আইকন, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার আমরা বসাতে চাচ্ছি এয়ারপোর্টে গ্রিন ব্যাকগ্রাউন্ড কালার, সো এখানে সার্কেল ব্যাকগ্রাউন্ড গ্রিন ইউজ করব, পারফেক্ট। এবং তারপরে যে কাজটা করতে হবে স্ট্রিংটাও চেঞ্জ করে দিচ্ছি, অপশন 3। একটা বিষয় হয়তো আপনার খেয়াল রাখেনি, সেটা হচ্ছে এখানে আমাদের যে ভিউটা আছে ভিউটা চেঞ্জ করতে হবে, ভিউটা আমরা রাখবো ম্যাটেরিয়াল গ্রিন, তাহলে গ্রিনের সাথে গ্রিন ম্যাচ হবে। আমি হয়তো বা সেকেন্ডের জন্য ওই কাজটা করিনি, তাহলে সেকেন্ডের জন্য চলে যাচ্ছি উপরের দিকে, লক্ষ্য রাখবেন সেকেন্ডটা এখানে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন, এই যে হসপিটাল এখানে ক্লিক করার সাথে হসপিটালে দেখাচ্ছে, দ্যাট মিনস এখানে ভিউয়ে আমি চেঞ্জ করিনি, ম্যাটেরিয়াল এখানে আমি ইউজ করব পিঙ্ক, ওকে। এবার চলে যাচ্ছি আবার নিচে আমাদের মেইন কাজটাতে চলে যাচ্ছি, অলরেডি আমরা লিনিয়ার লেআউটের একটা কার্ড ভিউ ব্যবহার শেষ করে নিয়েছি, এখানে এটার কাজ শেষ। এবার এটা ঠিক নিচের যেটা আছে পরবর্তী কার্ড ভিউ এরর দেখাচ্ছে, কারণ এইখানে আমরা বসাবো রেস্টুরেন্ট, সো রেস্টুরেন্ট কার্ড ভিউ আইডি দিয়ে দিচ্ছি। তারপর এখানে অবশ্যই আমাদের ইমেজ ভিউ থেকে আইকন চেঞ্জ করতে হবে, রেস্টুরেন্ট আইকন ইউজ করতে হবে, এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিচ্ছি, সার্কেল ব্যাকগ্রাউন্ড এখন দিয়ে দিচ্ছি ব্লু, দ্যাটস ইট, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর যেটা করতে হবে এইখানে ভিউ থেকে ম্যাটেরিয়াল ব্লু ইউজ করব, ব্লুর সাথে ব্লু ম্যাচ রাখবো,
পারফেক্ট, সবার শেষে অপশনটা চেঞ্জ করে দিচ্ছি, অপশন 4 ইউজ করব, যেটা হচ্ছে রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন? পারফেক্ট, তো সো ফার সো গুড, এতটুকু কাজ আপনারা করে নিয়েছেন নিশ্চয়ই। তো এই ভিডিও এতটুকু থাকবে, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে এইগুলোর সাথে লিসেনার অ্যাড করতে হয়, তবে তার আগে কোডটা একবার রান করে নিচ্ছি। পারফেক্ট, রান করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টটি তৈরি করা হয়ে গেছে, বাট এখানে ক্লিক করার পর কোনো কিছু হচ্ছে না কারণ আমরা লিসেনার অ্যাড করিনি। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে যেমনটা বলেছি আমি লিসেনার অ্যাড করে আপনাদের দেখাবো।